আজকের রাশিফল 31 জুলাই 2019 বুধবার, তিথি কৃষ্ণ চতুর্দশী, জন্মরাশি হল মিথুন, সূর্যোদয় সকাল 5:08 এবং সূর্যাস্ত বিকাল 6:19। মেষ রাশির রাশিফল। আজ ব্যবসায় মনোযোগ বেশি থাকলে খরচ বেশি হবে না, নতুন কোনো কাজের ব্যবস্থা হতে পারে, স্ত্রীর সঙ্গে ভালো কোনো বিষয়ে আলোচনা হতে পারে, ধর্ম আলোচনায় আপনি শান্তি পাবেন, চাকরিজীবীদের জন্য সময়টা খুব অনুকূল, অতিরিক্ত ক্রোধের জন্য নিজের কোনো ক্ষতি হতে পারে, সন্তানদের জন্য খরচ হতে পারে, সঙ্গীত চর্চায় আজ বাধা আসবে, এমন কোনো কর্মে নিযুক্ত হন যা উৎসাহব্যঞ্জক এবং আপনাকে ভারমুক্ত রাখবে। আজকের জন্য বাঁচার আপনার যে প্রবণতা সেটিকে এবং বিনোদন খাতে অধিক খরচা করায় লাগাম দিন। আপনি দেখতে পাবেন যে আপনার পিতামাতাকে সন্তুষ্ট করা কঠিন হচ্ছে, তাদেরকে বুঝতে এবং তাদের দৃষ্টিকোণ থেকে জিনিসটি দেখে ইতিবাচক ফল দেওয়ার চেষ্টা করুন। আপনার ভালোবাসার মানুষটিকে কোনো কঠোর কিছু না বলতে চেষ্টা করুন, অন্যথা আপনাকে পরে অনুতাপ করতে হতে পারে। যদি ভ্রমণ পরিকল্পনা থেকে থাকে তাহলে কর্মসূচি পরিবর্তনের জন্য স্থগিত হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হল 7। বৃষ রাশি রাশিফল। আজ শুধু চিন্তা করে গেলে কিছু লাভ নেই, আপনার সমস্যা হলো যে আপনি চেষ্টা করেন না, কেবলমাত্র সেই সম্পর্কে ধারণা পোষণ করেন, বুঝে খরচ করুন এবং আজেবাজে খরচা না করতে চেষ্টা করুন। সন্ধ্যাবেলায় সামাজিক ক্রিয়াকলাপে আপনার প্রত্যাশার থেকেও বেশি ভালো প্রমাণিত হবে, আজকে প্রেমের যন্ত্রণায় মুখোমুখি হওয়া সম্ভবপর, কাজের ধীর গতি সামান্য চাপ আনবে, আজ আপনি নিজেকে কেন্দ্রবিন্দু হয়ে উঠতে দেখবেন যখন অন্য কাউকে আপনার করার সহায়তা বা স্বীকৃতি পরিচিতি লাভ করবে। আপনার প্রতিবেশীরা আপনার বিবাহিত জীবনকে অশান্ত করার চেষ্টা করতে পারেন, কিন্তু আপনাদের উভয়ের বন্ধনকে নাড়ানো কঠিন হবে। আজ কাজের জায়গায় কোনো বিবাদকে বাড়তে দেবেন না, আজ সকালের দিকে ব্যবসার দিকটা ভীষণ ভালো থাকবে, বিলাসিতার জন্য খরচ হতে পারে, নতুন গৃহ নির্মাণের জন্য উদ্যোগী হতে পারেন, স্বাস্থ্যকর পরিবেশে ভ্রমণের পরিকল্পনা করুন, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য আজ মিটে যেতে পারে, আজকের ভাগ্য সংখ্যা হল 6। মিথুন রাশি রাশিফল। আজ অনেক পুরানো কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে, উচ্চ শিক্ষার জন্য বাইরে যাওয়ার সুযোগ আসবে, সন্তানকে ঘিরে সংসারে অশান্তি হতে পারে, রাস্তায় খুব সাবধানে চলাফেরা করুন, উপার্জনের ক্ষেত্রে কোনো নতুন দিক খুলে যেতে পারে, গুরুজনদের থেকে কিছু পরামর্শ নিতে হতে পারে, অপ্রত্যাশিত কিছু লাভ আজ হতে পারে, ভুল সিদ্ধান্তে সংসারে অশান্তির যোগ আছে, হাতে পায়ে যন্ত্রণা বৃদ্ধি পাবে। আপনার আর্থিক অবস্থা উন্নত হয়েছে, কিন্তু টাকা বেরিয়ে যাওয়ায় আপনার প্রকল্পগুলির কার্যনির্বাহে বাধা সৃষ্টি করবে, আপনার একগুঁয়ে আচরণ আপনার বাড়ির লোকেদের এমনকি আপনার ঘনিষ্ঠ বন্ধুদেরও আঘাত করতে পারে। আজ ভালোবাসার ক্ষেত্রে আপনার বিবেচনা করার শক্তি ব্যবহার করুন, কাজের জায়গায় কার্যকারিতা উন্নত করতে আপনার দক্ষতা স্তর উন্নত করার চেষ্টা করুন, পরনিন্দা এবং কুৎসা থেকে দূরে থাকুন, আজ আপনি আপনার কৈশোর ফিরে পাবেন যা স্মরণ করুন, আজকের ভাগ্য সংখ্যা হল 4। কর্কট রাশি রাশিফল। অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন, এমন কিছু করুন যা আপনি উপভোগ করেন, খরচ বাড়বে কিন্তু আয়ের উত্থান আপনার বিলগুলি তত্ত্বাবধান করবে, বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য ভালো সময়, আজ বিশ্রামের সময় স্বল্প যেহেতু স্থগিত কাজগুলি আপনাকে ব্যস্ত করে রাখবে, সমস্যায় আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য আপনি স্বীকৃতি পাবেন, আজ একান্নবর্তী পরিবারে অশান্তির সৃষ্টি হতে পারে, খেলাধুলায় বহু দূর এগোনার সুযোগ আসতে চলেছে, বিচার বিভাগের সঙ্গে যুক্তদের শুভ সময়, আজ অকারণে ব্যয় থেকে সাবধান হন, সামাজিক সেবায় আজ সারাদিন কাটতে পারে, বিষয় সম্পত্তি নিয়ে আইনি পরামর্শ নিতে হবে, কর্ম পরিবর্তনের সিদ্ধান্ত না নেওয়াই ভালো হবে, আজকের ভাগ্য সংখ্যা হল 8। সিংহরাশি রাশিফল। আজ কর্মের জন্য আপনাকে বিদেশে যেতে হতে পারে, মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, যে কোনো কাজ স্থির সিদ্ধান্তে করুন, নিজের বুদ্ধিতে শত্রুর সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হবেন, অন্যের ভুল ভাঙাতে গিয়ে নিজের সংসারে অশান্তি হতে পারে, দুঃসম্পর্কে কেউ বাড়িতে আসতে পারে, চাকরির জায়গায় আজ শুভ ফল পাবেন, মানসিক অসুস্থতা তৈরি হওয়ার আগে আপনি আপনার নেতিবাচক চিন্তাকে ধ্বংস করে ফেলুন, আপনি কিছু দান এবং দাতব্য কাজের মধ্যে নিজেকে জড়িত রাখলে তাদের থেকে পরিত্রাণ পেতে পারেন যা আপনাকে সম্পূর্ণ মানসিক পরিতৃপ্তি দেবে,
কোনো দীর্ঘস্থায়ী লোক নিয়ে এড়িয়ে চলুন এবং বাইরে গিয়ে আপনার ভালো বন্ধুদের সাথে কিছু সুখপ্রদত্ত স্মৃতি কাটান। আপনি যতটা চান তার সব আকর্ষণই কেড়ে নেওয়ার পক্ষে দুর্দান্ত দিন। আপনার সামনে হয়তো অনেক কিছুই জড়ো হয়ে থাকবে, কোনটি অনুসরণ করবেন সেই নিয়ে সিদ্ধান্ত নিতে আপনার অসুবিধা হবে। আপনার সময় ও উদ্যম অন্যকে সাহায্য করতে উৎসর্গ করুন, যেখানে নিজে জড়িত নন এমন ব্যাপারে জড়িয়ে পড়বেন না। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। কন্যা রাশির রাশিফল। আপনার মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে, বিনিয়োগ করতে পারেন কিন্তু সঠিক উপদেশের খোঁজ করুন। বাজে সময় নষ্ট না করে চুপ থাকাই ভালো হবে। মনে রাখবেন, সংবেদনশীল কাজ দিয়ে আমরা জীবনের মূল্য দিই, তাদের বোঝান যে আপনি তাদের ব্যাপারে কতটা যত্নশীল। আপনার ভালোবাসা মানুষটির সাথে একটি পিকনিকে গিয়ে মূল্যবান স্মৃতিগুলিকে আবার বাঁচিয়ে তুলুন। এটি একটি অনুকূল দিন, কর্মক্ষেত্রে এটিকে ভালোভাবে ব্যবহার করুন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে পরে খারাপ লাগে। আপনার স্ত্রী আপনার সম্পর্কে সমস্ত সুন্দর প্রশংসা করবেন এবং আপনি আবার তার প্রেমে পড়তে পারেন। আর জলপথে ভ্রমণে একটু সাবধানে করুন। আজ বাড়িতে গুরুজনের শারীরিক অবস্থা নিয়ে একটু ব্যস্ত হতে পারেন। একাধিক উপায়ে আলোচনায় সাফল্য আসবে। সমাজে কোনো কাজে কিছু দান করতে হতে পারে, পায়ের যন্ত্রণায় ভোগান্তি হবে। আর চাকরির জায়গায় মানহানি হতে পারে, সন্তানদের থেকে কিছু উপকার আজ পেতে পারেন। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা আসবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। তুলা রাশির রাশিফল। আজ পাওনা আদায়ের জন্য দিনটি খুব ভালো। আজ ব্যবসার ক্ষেত্রে কর্মচারীর ওপর কড়া নজর রাখতে হবে। কাজের প্রতি অন্যমনস্কতা আজ বাড়তে পারে, বিচক্ষণতার জন্য সকলের মন জয় করবেন। আজ গান বাজনার প্রতি একটু বেশি আকৃষ্ট হবেন, নিজের ভুল বুঝতে পারায় সংসারে শান্তি ফিরে পাবেন। বিলম্ব হলেও আপনার সুনাম আজ সকলে করবেন। কিছু আমোদ প্রমোদের জন্য অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন। আপনার খরচের অপ্রত্যাশিত উত্থান আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করবে। আপনার বড় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানান। আজকে আপনার অতিরিক্ত শক্তিটি আছে যা আপনার দলের জন্য অনুষ্ঠান পরিকল্পনা করতে সাহায্য করবে। ভালোবাসার ব্যক্তির প্রতি আপনার রুক্ষ মনোভাব আপনাদের সম্পর্কের মধ্যে বিরোধ আনতে পারে। কর্মক্ষেত্রে আপনার দলে সবচেয়ে বেশি বিরক্তিকর ব্যক্তিটি আজ হঠাৎ বুদ্ধিমান হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। বৃশ্চিক রাশির রাশিফল। যে সমস্যা আপনাকে ঝামেলায় ফেলেছে তার সমাধান করার জন্য আপনার বুদ্ধি, বিচক্ষণতা এবং কূটনীতির প্রয়োজন। বড় দলে নিজেকে নিযুক্ত করা অত্যন্ত আমোদপূর্ণ হবে, কিন্তু আপনার খরচ ঊর্ধ্বমুখী প্রবণতা নেবে। আপনার সন্তানের সঙ্গে কিছু সময় ব্যয় করুন এবং তাদেরকে ভালো মূল্যবোধের শিক্ষা দিন। আজ আপনার উপার্জন ক্ষমতা বাড়ানোর জন্য আপনার সেই রকম মনোবল এবং ব্যবহারিক জ্ঞান থাকবে। যদি আপনি কোনো পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায় অনুসরণ করাবে। আজ কারোর সঙ্গে বৃথা অশান্তি হতে পারে, ভাই বোনের সম্পর্কে চিড় ধরতে পারে, দূরে কোথাও ভ্রমণে আনন্দ পাবেন, প্রেমে সাফল্য পাওয়ায় বা জ্বর ছাড়ার সম্ভাবনা আছে, খুব পুরানো কোনো দামি জিনিস আপনার হাতে আসতে পারে, সংসারে চাপ বৃদ্ধি পাওয়ায় চিন্তা বৃদ্ধি পাবে, অন্যের সম্পত্তি আগলানোর দায়িত্ব আজ আসতে পারে। বেশি খরচ হওয়া থেকে সাবধানে থাকুন। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। ধনুরাশি রাশিফল। আজ সকালের দিকে আর্থিক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে, ব্যবসায় সাফল্য থাকলে ব্যয়ও প্রচুর থাকবে, উচ্চ বিদ্যায় অনেক দূর আজ আগাতে পারবেন। যে কোনো পরিস্থিতি সামলাতে নিজের বুদ্ধি প্রয়োগ করুন, দুস্থ কারো পাশে দাঁড়াতে আজ হতে পারে, আজ কোনো অজানা ভয় আপনাকে তাড়িয়ে বেড়াবে, মধুর ব্যবহারের জন্য সকলের মন জয় করতে পারবেন। আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচি আপনাকে আজ আরাম করতে যথেষ্ট সময় দেবে। সাময়িক ঋণের জন্য যারা আপনার কাছে আছে তাদের উপেক্ষা করুন। আপনার বাচ্চার সমস্যা মোকাবিলা করতে কিছু সময় ব্যয় করুন। একে অপরকে ভালো করে জানায় এবং বোঝার জন্য আপনি আপনার প্রিয়জনের সঙ্গে সময় ব্যয় করুন, নতুন ধারণাগুলি ফলদায়ক হবে। কিছু আইনি পরামর্শ নিতে কোনো আইনজীবীর কাছে যাওয়ার পক্ষে ভালো দিন। আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে আজ বিষয়গুলি সত্যি অবিশ্বাস্য দেখাবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। মকর রাশির রাশিফল। যা আপনাকে নিজের সম্বন্ধে ভালো বোধ করায় এমন কিছু করার পক্ষে এটি চমৎকার দিন। আর্থিক সীমাবদ্ধতা এড়াতে আপনার বাজেটে আটকে থাকুন।
বাড়ির উন্নয়নমূলক প্রকল্পগুলি বিবেচনা করা উচিত। কর্মক্ষেত্রে ঠিক সময়ে সহকর্মীদের সহায়তা কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাবেন। যদি আপনি আপনার জিনিসপত্র সম্পর্কে যত্নবান না হন, তাহলে ক্ষয়ক্ষতি বা চুরি হতে পারে। কিছু জিনিস আপনার বিবাহিত জীবনে আজ সত্যি সুন্দর হবে। আজ কোনো বিষয়ে আপনার থেকে ছোট কারো করুণার পাত্র হতে হবে। ঘরের বাইরে সামান্য দায়িত্ব পালন করতে গিয়ে নাঝাল হতে হবে। সন্তানদের শুভ কোনো যোগাযোগ আজ আসতে পারে। ভাইয়ের সঙ্গে আজ অশান্তি হতে পারে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে সময়টা বিশেষ ভালো নয়। আজ মায়ের শারীরিক অবস্থার অবনতি হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। কুম্ভ রাশির রাশিফল। আজ স্ত্রীর কারণে আশা ভঙ্গ হওয়ার যোগ আছে। আজ এমন কিছু সমস্যা দেখা দেবে যেটা সমাধান করতে গিয়ে নাঝাল হতে হবে। আজ শত্রুর সঙ্গে আপোষ করতে পারেন। বিচক্ষণ ব্যক্তির জন্য কর্মে উন্নতি হবে। পরোপকারে মনে আজ শান্তি পাবেন। পাওনা আদায় করতে গিয়ে অপমানিত হতে পারেন। পাড়ায় প্রতিবেশীদের সঙ্গে আজ ঝামেলা বাঁধতে পারে। আপনার শারীরিক স্বাস্থ্য উন্নত করতে এক সুষম আহার নিন। আজ আপনার পথে আসা নতুন বিনিয়োগের সুযোগ অন্বেষণ করুন, কিন্তু একবার প্রকল্পগুলির কার্যকারিতা পরীক্ষা করে তারপরে তাতে নিজেকে সঁপে দিন। আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে। আপনার প্রেমিকা আজ কোনো অভিমানের কথা বলবে না। আপনি একটি প্রকল্প সম্পূর্ণ করার জন্য আজ অনেক পরিতৃপ্তি পাবেন। সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আজ আপনার ইচ্ছামতো কিছু নাও চলতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। মীনরাশি রাশিফল। আপনার দানী মনোভাব গোপন আশীর্বাদের কারণ হবে। কারোর কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর এবং চাপপূর্ণ প্রমাণিত হতে পারে, কিন্তু আর্থিকভাবে ফলপ্রসূ হবে। আপনার গ্রাহস্থ ঘটনা কিছুটা অনিশ্চিত হতে পারে। খুশির জন্য নতুন সম্পর্কের প্রতীক্ষায় থাকুন। নতুন পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের জন্য দুর্দান্ত দিন। প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি দিন, যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে আগাবে। আজ মহাজনের সঙ্গে বিশেষ আলোচনা করার জন্য দিনটি খুব ভালো। বিদ্যার্থীদের জন্য শুভ সময়। ব্যবসায় আকস্মিক লাভ আপনাকে হতবাক করবে। কর্মের যোগে বন্ধুদের আজ সাহায্য পেতে পারেন। অতিরিক্ত অর্থ লাভের আশায় ঝামেলার সৃষ্টি হতে পারে। বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা আছে। আজ শত্রুর সঙ্গে কোনো চুক্তিতে আপনি জিততে পারবেন না। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। ভালো থাকুন, সুস্থ থাকুন।